বাড়িতে যদি এত সুন্দর জ্যাম বা জেলি তৈরি করা যায়, তাহলে কিন্তু বাজার থেকে আর জ্যাম বা জেলি কেনার কোনো প্রয়োজন নেই। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব কাঁচা আমের জ্যাম বা জেলি। এটি ঘরে তৈরি করা যেমন সহজ, তেমনি কিন্তু ভীষণই সুন্দরভাবে তৈরি হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যেহেতু এখানে আমি কাঁচা আম দিয়ে আজকে জ্যামটি তৈরি করব, তার জন্য এখানে দেখো গাছ থেকে পেড়ে নেওয়া দুটো আম নিয়ে নিয়েছিলাম। আম নিয়ে আমি সুন্দর করে কেটে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দেব টুকরো করে রাখা আম। তোমরা কিন্তু চাইলে এর থেকে ছোট ছোটও টুকরো করতে পারো। তো আমি এরকম মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি। এখানে মোটামুটি আমার 1 কিলো আম হয়েছে। আমের সাইজটা একটু বড়, সেই কারণে কিন্তু আমের ওয়েটটা একটু বেশি হয়ে গিয়েছে। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন আম এখানে নিয়ে নিতে পারো। আমটাকে এবার আমরা সিদ্ধ করে নেব। এখানে কিন্তু আমটা বেশ ভালো করেই আমরা সিদ্ধ করে নেব। আমটা দেখো অনেকটাই ফুটে এসেছে। বেশ কিছুক্ষণ জাল করে কিন্তু এটাকে আমরা সুন্দর করে সিদ্ধ করে নেব, এবং এইভাবে কিন্তু একটু চেক করে দেখব আমটা গলেছে কি না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমি শুধু এই যে জল, সেই জলটা দিয়েই কিন্তু জেলিটা তৈরি করে, কিন্তু আমি এখানে আমের পুরো পাল্পটাই ব্যবহার করব। আমটাকে এইভাবে হাতা বা যে কোনো একটা জিনিসের সাহায্যে আমরা কিন্তু একটু ম্যাশ করে নেব। এটা কিন্তু কোনোভাবেই আমরা মিক্সারে দিচ্ছি না, এবং দেখো ঠান্ডা করে নামিয়ে আমি কিন্তু এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, এবং অনেকটা আঁশ বেরিয়েছে। তো এইগুলো কিন্তু আমি কোনো কিছুই রাখবো না, একদম ফ্রেশ যে পাল্পটা হয় সেটাই কিন্তু এখানে ব্যবহার করব। এখানে একটি মেজারমেন্ট কাপের সাহায্যে আমি কিন্তু এখানে মেপে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ঘরে যে কোনো বাটি বা গ্লাস নিয়ে মেপে নিতে পারো। এখানে আমি 3 কাপ মতন পাল্প হয়েছে আমার, 3 কাপ মতন পাল্প আমি এখানে নিয়ে নিচ্ছি। এবং সম পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তোমরাও কিন্তু যে গ্লাস বা যে বাটির সাহায্যে তোমরা কিন্তু মাপবে সেই বাটির সমানই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে। এবার কিন্তু হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি কিন্তু চিনি এবং আমের পাল্পটা মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার কিন্তু জালটা একটু কমিয়ে দিয়ে যে ফেনা বা গাঁজা হয়েছে সেগুলো কিন্তু আমরা তুলে দেব। এটা তুলে ফেলে দিলে কিন্তু জ্যাম বা জেলির যে কালারটা সেটা কিন্তু আরও ভালো আসে। এবং তোমরা সবসময় খেয়াল করবে এখানে যে জলটা আমি ব্যবহার করেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ ফিল্টার করা জলটাই তোমরা ব্যবহার করো, তাহলে কিন্তু জ্যাম বা জেলির কালারটা অনেকটাই ভালো আসে। এবং চাটনি রান্নার ক্ষেত্রেও কিন্তু সেম একই প্রসেস, যদি তোমরা ফিল্টার করা জলটা ব্যবহার করো তাহলে কিন্তু একদম বিয়েবাড়ির মতন যে প্লাস্টিক কালারটা সেটা কিন্তু আসে। এখানে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি সামান্য ফুড কালার, তোমরা কিন্তু এটা নাও দিতে পারো। যেহেতু আমি কাঁচা আমি জেলি বানাচ্ছি তার জন্যই কিন্তু সামান্য ফুড কালারটা ব্যবহার করেছি, দেখার সৌন্দর্যের কারণে। এবং দেখো অনেক আমাদের যে জেলিটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটাকে এই অবস্থায় কিন্তু আমরা নামিয়ে গরম গরমই কিন্তু এখানে যে পাত্রে আমরা ঢালবো সেই পাত্রেই কিন্তু ঢালতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা জমতে শুরু করবে। তো এখানে আমি একটি কাঁচের জার নিয়ে নিয়েছি, সেটাই কিন্তু আমি এবার ঢেলে নেব। কাঁচের জারে জ্যাম বা জেলি বা আচার সংরক্ষণ করলে সেটা কিন্তু অনেকদিন ভালো থাকে।
এবার একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি, কাঁচের বাটিতেও কিন্তু আমি ঢেলে নেব। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এবং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। সকালবেলা ব্রেডের সঙ্গে কিন্তু এটা ভীষণই ভালো যায়। তো তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করো এবং বাচ্চা থেকে বড় সবাই আশা করি খুব ভালো পছন্দ করবে। এবং বাজারের যে বিভিন্ন কেমিক্যাল দ্বারা জ্যাম বা জেলি প্রস্তুত হয় তার থেকে অন্তত অনেক স্বাস্থ্যকর এই জ্যামটি। তো দেখো আরেকটি ছোট্ট গ্লাসে কিন্তু আমি বাকিটা ঢেলে নিয়েছি এবং ঘন্টা দুই পরে কিন্তু আমি তোমাদের উল্টে একটু দেখিয়ে দিচ্ছি জ্যামটা কতটা সুন্দর সেট হয়ে গিয়েছে। এবং আমি একটু কেটেও তোমাদের দেখিয়ে দিচ্ছি জ্যামটা কতটা সুন্দর হয়েছে। আমার তো মনে হচ্ছে বাজার থেকে যে জ্যামগুলো আমরা কিনে খাই তার থেকেও বেশিটা বেশি সুন্দর হয়েছে এটা। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আমি এখানে একটি ব্রেড নিয়ে নিয়েছি এবং দেখো জ্যামটা মাখিয়েও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে জ্যামটার কতটা সুন্দর হয়েছে। সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।